মৌলিশা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি। মৌলিশা রিসর্টে আমরা দুদিন ছিলাম, ওখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। এই রাস্তা দুদিকে দেখুন খালি শালের জঙ্গল, এটা বন বিভাগের আন্ডারে রয়েছে। রাস্তার দুদিকটা দেখিয়ে নিই, এই এটা হচ্ছে আমার বাঁ দিক আর এইটা হচ্ছে পুরো ডান দিক। পুরো দুদিকেই হচ্ছে ঘন শালের জঙ্গল। আমরা মেন রোডের উপর দিয়ে চলেছি, তারপর বিষ্ণুপুরে পৌঁছে আপনাদেরকে আবার দেখাবো সেখানকার দৃশ্য। অ্যাট লাস্ট উই আর রিচড ইন বিষ্ণুপুর। আমরা এখন বিষ্ণুপুরের হোটেলের মধ্যে রয়েছি, এক্ষুনি আমরা বেরিয়ে যাব বিষ্ণুপুরের টেম্পলগুলো দর্শনের জন্য। বিষ্ণুপুরের টেম্পলগুলো দর্শন করে আপনাদেরকে দেখাবো যে কেমন দেখলাম, কেমন ঘুরলাম, সেখানকার ঐতিহাসিক নিদর্শনগুলি আপনাদের কাছে তুলে ধরব। বন্ধুরা, আমি প্রথমেই চলে এসেছি রাসমঞ্চের কাছে। এই রাসমঞ্চটি মহল্ল রাজা বীরহাম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। আর এখানে বিষ্ণুপুরে যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য নিয়ে আসা হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাস উৎসব হয়েছে। আর এর যা অভিনব স্থাপত্য, যা ভারতবর্ষের আর কোথাও দেখা যায় না। এর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি, উপরটা স্থাপত্য ইটের, উপরের দিকটা সৌধটা পিরামিডাকৃতি, মাঝের দিকটা বাংলা চালার ন্যায়, আর খিলানগুলো ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায়। চলুন এবার ভিতরের দিকটা নিয়ে যাওয়া যাক। ভিতরের দিকটা দেখাচ্ছি আমি ক্রমশ। ভিতরের দিকটায় খিলান রয়েছে কতগুলো, আর দলমর্দন থেকে অপভ্রংশ হয়ে দলমাদল। দল শব্দের অর্থ শত্রু, মর্দন শব্দের অর্থ হচ্ছে দমন। কথিত আছে যে 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রাওয়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিলেন। সেই থেকেই কামানটির নাম দলমর্দন। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার টুরিস্ট আকর্ষণের জন্য কামানটিকে বেদির উপর স্থাপন করেন। 63টি লোহার আংটা পেটাই করে এটি তৈরি হয়। এর দৈর্ঘ্য 3.8 মিটার, ব্যাস প্রায় 30 সেমি, এর ওজন 300 মন বা 112 কুইন্টাল। টুরিস্ট ক্লাসের পাশ দিয়ে ছিন্নমস্তা যাওয়া রাস্তার ডান দিকে পড়বে দলমাদল। মা দুর্গার 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা হচ্ছে ছিন্নমস্তা। এই মন্দিরটি ইংরেজি 1973 সালে প্রতিষ্ঠিত হয়। অপূর্ব এই মায়ের মূর্তিটি একটা গোটা শ্বেতপাথর কেটে তৈরি করা হয়েছিল। টুরিস্ট ক্লাসের পাশ দিয়ে দক্ষিণ দিকের রাস্তায় এটি পড়বে মন্দিরটা। রাধামাধব মন্দির মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। কালাচাঁদ মন্দিরের রাস্তার বাম দিকে পড়বে এই মন্দিরটি, এটি মাকড়া পাথরের তৈরি। নন্দলাল মন্দির মাকড়া পাথরের একরত্ন মন্দিরটি 17শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মিত। ছিন্নমস্তা মন্দিরের পূর্ব দিকে যাওয়ার পথে বাঁ দিকে পড়বে কালাচাঁদ মন্দিরে যাওয়ার পথে। এবার যা যাক রাধা গোবিন্দ মন্দিরের দিকে। রাধামাধব মন্দিরের সামনেই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। মহারাজ গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ 1729 খ্রিস্টাব্দে ঝামা পাথরের এই একরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আচার্য যোগেশচন্দ্র প্রাকৃতি ভবন বাঁকুড়া জেলায় প্রাপ্ত পুরাবস্তুর এক বিশাল সংগ্রহশালা এটি প্রতিষ্ঠা করেন মানিকলাল সিংহ। এই সংগ্রহশালাটি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এখন আমরা চলেছি গুমগড়ের রাস্তা ধরে। এই স্থাপত্যটি তৈরি করেছিলেন মল্লরাজ বীরসিংহ 17শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। কেউ কেউ বলেন এটি মল্লরাজাদের অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। আর ঐতিহাসিক মতে এটি ছিল রাজবাড়ির জলের ট্যাঙ্ক, কারণ এর কাছাকাছি কিছু জলের পোড়ামাটির পাইপও পাওয়া যায়। এইটি হলো বিষ্ণুপুরের লাল বাঁধ সরোবর। তো এটি রাজা রঘুনাথ সিং নর্তকী লালবাইকে উপহার হিসাবে দিয়েছিলেন। তিনি এখানে লালবাইকে নিয়ে নৌকা বিহার করতেন। জোড়বাংলা মন্দির টেরাকোটা শিল্পের এক অপূর্ব নিদর্শন।
এটি নির্মাণ করেন 1655 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ। গায়ে টেরাকোটা দৃশ্য মদনমোহন মন্দিরের সামনে। এই মদনমোহন মন্দিরটি মল্লরাজ বুড়জোর সিংহ 1694 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এটি একটি একরত্ন মন্দির। আর এই মন্দিরের নিচের দিকে পৌরাণিক কাহিনী ভাস্কর্য রূপায়িত হয়েছে, আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য। এই মদনমোহন ঠাকুরের নৃত্যসভা, রাস, দোল ও রামযজ্ঞ এখন আজ 28 জানুয়ারি বেড়ানোর চতুর্থ দিন, অর্থাৎ ফেরার পালা। তাই সকালে আরেকবার এলাম মদনমোহন মন্দির দর্শনে, আর ইচ্ছা রইল এখানকার লোকাল মানুষের হাতে তৈরি শিল্প সামগ্রী কিনে সাথে করে নিয়ে যাওয়ার ইচ্ছাও রইল।